আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন বিডি আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। বুলে ভরা এনটিআরসি এর সুপারিশ, ভুক্তভোগীদের ক্ষোভ, নিজস্ব প্রতিবেদক, 23 জুলাই 2021, দৈনিক শিক্ষা ডট কম এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি আপনি এনটিআরসিতে অ্যাপ্লাই করে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। প্রতিবেদনটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখে থাকুন। আর প্রতিবেদন শুরু করার একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন বিষয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সম্প্রতি বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে 54,000 বেশি শিক্ষক পদে নিয়োগ গণবিজ্ঞপ্তি আলোকে 38,286 জন নিবন্ধিত প্রার্থীকে নিয়োগ সুপারিশ করেছে এনটিআরসিএ। এই নিয়োগ প্রক্রিয়া নানা অসঙ্গতির অভিযোগ তুলেছেন প্রার্থীরা। প্রার্থীদের অনেকে বলেছেন তারা নিয়োগ সুপারিশ না পেলেও মেধা তালিকায় তাদের পেছনে থাকা প্রার্থীরা সুপারিশ পেয়েছেন। কেন এই জটিলতা তা জানতে চাচ্ছেন তারা। প্রার্থীদের কেউ কেউ আশঙ্কা করছেন নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম করে পেছনের প্রার্থীদের নিয়োগ সুপারিশ করা হয়েছে। অভিযোগকারী প্রার্থীরা তাদের অভিযোগগুলো আমলে নিয়ে জটিলতা নিরসনের দাবি জানিয়েছে। বিস্তারিত একটি ভিডিও দিয়েছে দৈনিক শিক্ষা ডট কম। আপনারা চাইলে এই দৈনিক শিক্ষা ডট কমের ভিডিওটি দেখবেন। আসলে আপনারা এই ভিডিওটি দেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন। আমি কপিরাইটের কারণে এখানে ভিডিওটি আপনার প্লে করতে পারতেছি না। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথেই থাকুন টুডে এডুকেশন বিডির। আল্লাহ হাফেজ।